আমাদের সবারই স্বপ্ন একটি সুন্দর ঘরের, যেখানে আমাদের পরিবার হাসি খুশিতে থাকতে পারে। কারোর ঘর প্রকৃতির কাছে ছোট্ট কুঠির বা ইট দিয়ে তৈরি দু তিন কামরার বাড়ি, আবার কারোর ঘর 30-40 কামরার মহল। তবে আমাদের সবারই ইচ্ছা আমাদের বাড়ি যেন একটু সব বাড়ির থেকে আলাদা ও বৈচিত্র্যময় হয়। এই পৃথিবীতে এমন কিছু বাড়ি আছে যেগুলো একটু বেশি বৈচিত্র্য, সেগুলো দেখলে আপনি মুগ্ধ যেমন হবেন তেমন প্রশংসা করতে হবে মানুষের বুদ্ধির পরিধিরও। নাম্বার 1, স্টোন হাউস। পাথর দিয়ে তৈরি বাড়ি তো অনেক রয়েছে, কিন্তু আমি যে বাড়িটির কথা বলবো এটি 8-10টি পাথরের বাড়ির থেকে সম্পূর্ণ আলাদা। পাহাড়ে বসবাস পর্তুগালের উত্তরে কাদাজো পেনেদা শহরের প্রান্তে রয়েছে ফাপ পাহাড়। সেই পাহাড়ের ঢালে পাথর কেটে বানানো হয়েছে এক বাড়ি, চারটে গ্রানাইট পাথর আর মাথায় কংক্রিটের ছাদ, এই হলো বাড়ির কাঠামো। তবে ছাদ কংক্রিটের কিনা তাই নিয়ে মতভেদ রয়েছে। বাড়ির জানালায় আবার বুলেট প্রুফ কাঁচ লাগানো, ঘরের ভিতর ফায়ারপ্লেসের ব্যবস্থা রয়েছে, একটা বড় পাথর কেটে সুইমিং পুলও বানানো হয়েছে। পাহাড়ের প্রায় 2000 ফুট উচ্চতে রয়েছে এই স্টোন হাউস। স্থানীয়ভাবে পাথরের এই বাড়িটি সেল রিপো দো বাস্তু নামে পরিচিত। এখন অবশ্য সে বাড়িতে কেউ থাকে না, কিন্তু 1972 সালে এটি তৈরি হয়েছিল অবসর সময় কাটানোর জন্য। 2 বছর লেগেছিল বাড়িটি তৈরি করতে। পাথরের বাড়িটির আসল মালিক কে ছিলেন সেটি জানা যায়নি, তবে এখন স্থানীয় প্রশাসন এটিকে মিউজিয়াম হিসেবে ব্যবহার করছে। সেখানে পুরানো ছবি আর স্থানীয় ইতিহাসের কিছু স্মারক রাখা আছে। নাম্বার 2, আপসাইড ডাউন হাউস বা উল্টো বাড়ি। আপনি কি কখনো উল্টানো ঘর দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওতে দেখে নিন। এই ঘরটি পোল্যান্ডে অবস্থিত। ঘরটি প্রথমবার দেখলে মনে হবে এক জায়গায় ভূমিকম্প কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়িটির এমন অবস্থা হয়েছে, আর এটি নির্মাণ করেছেন প্রেটোরিয়াল ড্যানিয়েল নামের এক ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে আজব ঘরগুলির মধ্যে একটি। এই ঘরটি নির্মাণ করতে 114 দিনেরও বেশি সময় লেগেছিল। শ্রমিকদের এই স্থাপনাটি নির্মাণ করতে অনেক সমস্যারও সম্মুখীন হতে হয়েছিল বলে জানা গেছে। এই ধরনের ঘর জার্মান ও রাশিয়ার বিভিন্ন শহরেও দেখতে পাওয়া যায়। নাম্বার 3, গাছের গুড়ির বাড়ি। গাছের গুড়ির ভেতরে থাকার কথা শুনলে মনে পড়বে কার্টুনের কথা। বিভিন্ন কার্টুনে দেখা যায় পশু পাখিরা খুব আরাম করে গাছের ভেতর বাড়ি ঘর বানিয়ে বসবাস করছে। তবে কার্টুন নয়, সত্যি সত্যি গাছের গুড়ির ভেতর বাড়ি বানিয়ে ফেলেছেন দুজন ব্যক্তি। এই গাছের গুড়ি বাড়িটা আসলে প্রায় 2000 বছর পুরনো একটি রেড উড গাছের গুড়ি, আর সেই গুড়িটাকেই বাড়ি হিসেবে ব্যবহার করার বুদ্ধি করেন দুজন ব্যক্তি। এই মজার বাড়িটি রয়েছে ক্যালিফোর্নিয়ার গ্যারবারভিলে। বর্তমানে এর মালিক ড্যান বেলম নামে এক ব্যক্তি। বাড়িটিতে একটি ড্রয়িং রুম, একটি বেডরুম এবং একটি ডাইনিং রুম রয়েছে। নাম্বার 4, জুতো আকৃতির বাড়ি। জুতোর মধ্যে বসবাসের কথা শুনলে মনে পড়ে গালিভারের ভ্রমণ কাহিনীর সেই লিলিপুট রাজ্যের লিলিপুটদের কথা। এই ঘরটির ভেতরে প্রবেশের সময় মনে হবে যেন কোনো জুতোর ভেতর ছোট ছোট মানুষ ঢুকছে। বাড়িটিকে বিশ্বের সবচেয়ে অদ্ভুত আকৃতির খেতাব এনে দিয়েছে অনেকের চোখেই। বিচিত্র আকৃতির এই বাড়িটি রয়েছে পেনসিলভেনিয়ার হেলামে। এই জুতোর বাড়িতে 3টি বেডরুম, 2টি বাথরুম, রান্নাঘর এবং ড্রয়িং রুম রয়েছে। বর্তমানে কার্লিন ফেরাবাক এবং তার স্বামী এটিকে তাদের গ্রীষ্মকালীন বাড়ি হিসেবে ব্যবহার করেন। জুতো আকারের এই বাড়িটি এক সময়ে একটি অতিথি নিবাস ছিল, পরবর্তীকালে এটি মিউজিয়ামে পরিণত হয়। নাম্বার 5, ট্রান্সপারেন্ট হাউস বা স্বচ্ছ কাঁচের বাড়ি। আজকালকার দিনে যে জিনিসটি নিয়ে মানুষ সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকে সেটি হলো ব্যক্তিগত নিরাপত্তা। আর আপনি যদি বলেন আপনার লুকানোর মতো কিছুই নেই, তাহলে আমি আপনাকে বলবো আপনি জাপানের টোকিওতে অবস্থিত সি থ্রু হাউসে কয়েক রাত কাটানোর চেষ্টা করুন। এই বাড়িটি স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি। শুধুমাত্র বাথরুম ছাড়া আপনি বাইরে থেকে এই বাড়িটির ভেতরে সবকিছু দেখতে পাবেন। এই বাড়িটি বানিয়েছেন জাপানের সোফুজিমোটো আর্চিটেক্ট। এই বাড়িতে থাকতে গেলে আপনার ভুলে যেতে হবে সব রকম প্রাইভেসির কথা। সূর্যের আলো কিংবা মানুষের দৃষ্টি, এ বাড়ির অভ্যন্তরে দুটোই প্রবেশ করবে বিনা বাধায়। নির্মাতারা বলেন এমন অদ্ভুত বাড়ি তৈরির অনুপ্রেরণা তারা পেয়েছেন আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে। তাদের জীবন ছিল অনেক সহজ সরল এবং স্বচ্ছ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর এই বাড়িগুলির মধ্যে আপনার সবথেকে বেশি কোন বাড়িটি অদ্ভুত লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং যারা এখনো পর্যন্ত সিক্রেট গ্রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।